সংযুক্ত আরব আমিরাতে বেশ কয়েক সপ্তাহ থেকে বাংলাদেশিদের মধ্যে সাধারণ ক্ষমার মিথ্যা সংবাদের ছড়াছড়ি। বিশেষ করে যারা আমিরাতে ভিজিট ভিসা এসে অবৈধভাবে বসবাস করছেন তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সাধারণ ক্ষমার এই সংবাদ। এমন গুজবের কারণে বিভ্রান্ত হচ্ছে প্রবাসীরা। ভিজিট ভিসা এসে অবৈধভাবে বসবাস করছেন এমন কয়েকজন বাংলাদেশিদের সঙ্গে বাংলা এক্সপ্রেসের আলাপ হয়। সাধারণ ক্ষমার সংবাদের ব্যাপারে দুবাই কনসুলেট কর্তৃপক্ষ বাংলা এক্সপ্রেসকে টেলিফোনে জানান তাদের কাছে আমিরাত সরকারের লিখিত এমন কোনো তথ্য এখনও জানানো হয়নি। আমিরাত সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করলে অবশ্যই গণমাধ্যমে ব্রিফিং দেবে বলে জানান কর্তৃপক্ষ। 2018 সালের আগস্ট থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত 5 মাস ব্যাপী সাধারণ ক্ষমায় অন্তত 50,000 বাংলাদেশি আমিরাতে অবস্থানরত বৈধতা অর্জন করেন। সে সময় দূতাবাস, কনসুলেট ও বাংলাদেশি সংবাদকর্মীরা নিয়মিত সকল আপডেট দিয়েছিলেন। 2018 সালের সাধারণ ক্ষমার দুবাই টিভির সংবাদটি বাংলাদেশি প্রবাসীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে প্রচার করার মাধ্যমেই মূলত বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। আমিরাত সহ দেশ বিদেশের সর্বশেষ সংবাদ বাংলায় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন আমাদের ফেসবুক পেজ।